সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আসো? আশা করি তোমরা খুব ভালো আসো। তখন হইলো গিয়া সকাল সকাল, বাজে অলমোস্ট 8:30। তো আমার স্নান টান শেষ, আজকে হইলো গিয়া শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করতে যাইলাম আমার পুরা ডে টু ডে লাইফটা আর কি, কিরকম কিতা করি আমি, আর শ্রাবণ মাসের পূজাটার নিয়ম কিতা, এটাও আমি তোমার সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড আমি আজকে পুরো ফাস্টিং থাকবো আর কি। টোটাল তো 4টা বা 5টা সোমবার পড়ে, তো এবার তো 4টা সোমবার পড়ছে এটার লেগা আর কি। তো যে কোনো একটা মানডে আর কি আমি পুরো ফাস্টিং থাকি, মানে ফাস্টিং বলতে এটা দানা খাই না আর কি, ঠাকুরে যেটা দিমু এটাই আর কি আমি প্রসাদটা খাইমু। তো দেখতে থাকো, আগে আগে সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবো, কী কী রান্না করি। মানডেতে আমরা ভেজ খাই আর কি, শ্রাবণ মাসের মানডেতে ভেজ খাই। তখন তোমরা পিয়ার স্যার আর কি স্কুল যাইব স্নান করে, তাই না, মানে দিব আর কি শিক্ষা করলে দিয়া, এরপরে সিদ্ধ ভাত খাইয়া স্কুলে যাইব। এরপরে আমি রান্না টান্না করবো অলমোস্ট, আমি মানে এখন গিয়ে সবজি কাটবো আর কি। এরপরে তাই যাইবার পরে রান্নাটা করবো, এরপর রান্না টান্না করিয়া আমি আবার স্নান করিয়া এরপরে ঠাকুর ঘরে যাইমু, গিয়ে ঠাকুরে সবকিছু তৈয়ার করবো, এরপরে ঠাকুরে ভোগ লাগাইমু আর কি। তো দেখা থাকো, কিন্তু স্কিপ করিও না ব্লগ। দেখো এখানে আমি অলরেডি মানে সবজি কাটা স্টার্ট করে দিছি আর কি। এখানে আলু কাটিয়া রাখছি অ্যান্ড এখানে কোয়াশ কাটলাম, তো এখন হাফ ডান রয়েছে আর কি কাটাটা। তো চলো আর বাকি সবজি উবজি কাটিয়া তোমার সঙ্গে দেখা হর। সো দেখো সবজি উবজি কাটা শেষ, এখন এখানে মুগ ডাল আর কি একটু জাস্ট মানে ভাজলাম আর কি, ভাজিয়া এরপরে সিদ্ধ করবো মুগ ডালটা। মুগ ডালই রান্না, বিকজ ভেজের কিন্তু মুসুরি এলাও না, দেখে মুগ ডালটাই প্রেফার করি আর কি। তো মুগ ডালটা একটু ভাজলাম, ভাজিয়া এরপরে অল্প আর কি লাইট স্টিমে ভাজলাম, এরপরে সিদ্ধ বসে নিলাম। ও দেখো এখানে আর কি আলুর দামের লেখা মশলাটা আমি সাথে লাগলাম, অ্যান্ড এখানে ডাল সিদ্ধ করে রাখা আছে আর অলরেডি কোয়াশ ভাজা হয়ে গেছে। তো আলুর দমটা হওয়ার পরে আর কি ডালটা সম্বাস দিব। সো দেখো অলরেডি আমার রান্না ডান, এখানে গরম গরম মুগ ডাল এখনো ধোয়া উঠার, আর এখানে হইলো গিয়া আলুর দম অ্যান্ড এখানে কোয়াশ ভাজা আর কি। তখন স্নান করে যাইমু ঠাকুর করে। তো দেখো আমি স্নান টান করিয়া আইয়া অলরেডি সুজি বানাই লিছি, আর এখানে লুচির লেগা আর কি ময়দাগুলা মাখিয়া রেডি করিয়া রাখছি, এরপরে বেলিয়া ভাজমু। আর দেখো এখানে শিব ঠাকুর আর কি বসানো হয়েছে। আর দেখো একলা হাতে শ্যুট করলাম, কাজও করলাম, এলাকা সবকিছু শ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করাটা পসিবল হন না, যতটুকু পারলাম শেয়ার করা ট্রাই করলাম। এখানে দেখো ফল কাটিয়া রাখছি, আর এখানে ঘি মধু দুধ ফুল বেলপাতা আর চাল আর অল্প তিল আর কি ধুইয়া রাখছি, বিকজ এগুলা তো দিতেই লাগে শিব ঠাকুরের। আর ধুতরা ফুল হলো গিয়া শিব ঠাকুরের মেইন আর কি, তো ধুতরা ফুল নাই তার লেগে আর কি নীলকণ্ঠ ফুল যেটা ওইটা আর কি আমরা ঘরে আসে এটা দিয়ে আর কি শিব ঠাকুরে দিলাম। তো দেখো এখানে শিব ঠাকুরে স্নান করাইলাম আর কি, প্রথম ঘি দিলাম, এরপরে ঘির পরে আর কি মধুটা দিমু। তো তোমরা দেখতে থাকো, তো তোমরা কে কীরকম শিব ঠাকুরে স্নান করাও নিশ্চয়ই কমেন্টে জানাইও। আমি যেরকম করি আর কি পূজাটা, আমি এরকমই তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখন এখানে মধু ঢালাম আর কি, বোতল থেকে ডাইরেক্ট দিলাইলাম, দেওয়ার পরে তাই আর গায়ে আর কি মাখাইয়া দিলাম শিবলিঙ্গটার মধ্যে। এই শিবলিঙ্গ কিন্তু আমরা স্থাপিত আর কি, আমরা প্রত্যেক শ্রাবণ মাসে আর কি লাস্ট সোমবার যেটা থাকে এটাতে আমরা এই লিঙ্গটারে আমরা পূজা করি আর কি ব্রাহ্মণ দিয়ে। আর জানি না এবার হইব কি না, বিকজ এবার হলে শ্রাবণ মাস মল মাস, তো মল মাস বলতে আর কি বুঝায় যে কোনো কিছু শুভ কাজ আর কি হয় না মল মাসে। তো জানি না, যাই হোক পণ্ডিতজিরা জিগাইয়া দেখা হইব আর কি, যদি তাই আমি কয় হইব তো আর কি পূজা হইব, যদি হয় তো নিশ্চয়ই আমি তোমার সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে জলের মধ্যে গঙ্গার জল ও গুরু মিক্স করিয়া আর কি শিব ঠাকুরে দিলাম, বিকজ গঙ্গার জল আর ও গুরু না ছাড়া জলটা শুদ্ধ হয় না আর কি, আর শিব ঠাকুরের তো জলই আসল, বিকজ তাই সবসময় উগুড়ো থাকে আর কি। আর দেখো এখন দুধ দিলাম আর কি, জল আর দুধেই তাই সন্তুষ্ট থাকে। তো দেখো এখন দুধ দিয়া স্নানটা করাইলাম, ফার্স্টে তাইন্দ্রে জল দিতে লাগে, এরপরে তাইন্দ্রে দুধ দিয়া স্নান করাইতে লাগে আর কি, ওইটাই। এরপরে তো ফুল বেলপাতা এগুলা দিমু। তো দেখো এখন ফুল আর বেলপাতা দিলাম, একটু বেলপাতা শর্টেজ আছে আর কি, বিকজ গাছটা মানে অনেক উপরে আর কি পট করিয়া মানে সুন্দর করিয়া ফাড়া যায় না আর কি। আমি তো খুঁজছি ধুতরা ফুল তো নাই আমরা এখানে, তো লেগে আর কি আমি নর্মাল ফুল আর নীলকণ্ঠ ফুল আর কি এগুলা দিয়েই তাই পূজাটা দিলাম। আর আমি আর কি তিল আর চাল একটু মিক্সড করিয়া দেই আর কি, বিকজ একজনে কইছে আর কি একজন পণ্ডিতজি সবসময় শিব ঠাকুরে তিল আর চাল দিতে লাগে আর কি। সো দেখো আমি লুচি উচিয়ে বেরিলেছি আর কি, তখন লুচিটা ভাজলাম, তেলটা গরম করলাম আর কি, কড়াইটা বসাইছি। তো তখন তেল গরম হয়ে গেছে, লুচিটা ছাড়লাম, লুচিটা ভাজিয়ে আর কি ঠাকুরের ভোগটা লাগাই দিমু। সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরের স্নানও তো করাই লিছি তোমরা দেখছো, অ্যান্ড ফল সব কিছু কাটি লাইছি, শাগুর ভোগ সব কিছু রেডি করে রাখি দিয়েছি, জাস্ট খালি লুচিটা ভাজিয়েই আর কি ঠাকুরের ভোগটা লাগাই দিতাম। তো দেখো লুচি উচি ভাজিয়া পুরো ভোগ সাজাই লিছি আর কি, শাগু কলার ভোগ,
লুচি সুজি ফলটল কাটিয়া সবকিছু দিয়া আর আমার মহাদেবটা কিরকম লাগে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাই। আর দেখো এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালাইয়া দিছে, এটার লগে পুরো আমার ঠাকুরঘর আমরা এলাম গিয়া সর্বানন্দের দীক্ষিত। তো দেখো এখানে হরিয়মের বিগ্রহ রাখা আছে আর তো পুরো কমপ্লিট আর কি। এটাই আজকে আমার পূজার সবকিছু নিয়ম কারণ তোমার সঙ্গে আমি শেয়ার করলাম কিরকম আমি কিতা করি। তো আমার পূজা পাঠ শেষ হইলো আর কি, এখন উপাস ভাঙিয়া প্রসাদটা নিয়ে বইছি। তো কিরম লাগছে ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। এন্ড যারা যারা মহাদেবের ভক্ত আছো তারা তো নিশ্চয়ই কমেন্ট করিও। আজকের ভিডিওটা অতটুকু, প্রচন্ড গরম আমারে দেখিয়া বুঝতে পারায় আমার হাল পুরা বেহাল হয়ে গেছে। তো নেক্সট খুব জলদি আরেকটা ফ্রেশ ভিডিও নিয়ে আইনি।